नमस्कार बंधुरा, निरामिष दिने लांचे बा डिनारे एइभावे एक बार सोयाबिनेर रेसिपिटी रान्ना करे देखते पारो। भात रुटी लुचि परोटा सब किछुर साथेई खेते भीषण भालो लागबे। बेशी किछु उपकरणेरो दरकार हबे ना आर झटपटे रेडी होये जाए। ताहले चलो देखे नी आजकेर रेसिपि। सबार प्रथमे एकटा कड़ार मध्ये निएछि किछुटा जल आर एइ जले एक चामच लवण दिए दिलाम। जलटा जखन फुटे उठबे तखन आमि एर भेतरे एक प्याकेट सोयाबिन पुरोटाई दिए दिच्छि। এখন এই সয়াবিনটাকে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে, ঠিক আছে। ওপরেরগুলো এইভাবে একটু হাতা দিয়ে চেপে চেপে নিচের দিকে আমি দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে এইভাবে জাল করবো 3 মিনিট সময় নিয়ে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুরো হাই ফ্লেমে আমি জাল করেছি। তো এখন প্রায় 3 মিনিট হয়ে গেছে, এবার জল থেকে সয়াবিনগুলোকে তুলে নিতে হবে। বন্ধুরা তোমরা সয়াবিন তো অনেকভাবেই রান্না করে খেয়েছো, কিন্তু আজকে আমি যে নিরামিষ সয়াবিনটা রান্না করব এটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, তারপরে আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছিল। আঙুল চেটে খেতে হবে। এবার এর ভেতর আমি ঠান্ডা জল দিচ্ছি। ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। মানে আমি 3 বার করে এই সয়াবিনগুলো ধুয়ে ভালো করে জল চেপে চেপে এইভাবে তুলে নিয়েছি। এখন আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব। এর জন্য এর মধ্যে নিয়েছি আদার কাঁচা লঙ্কা বাটা, এর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরার গুঁড়ো, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এখন এর একটা পেস্ট তৈরি করতে হবে। আমি বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে গুলে নিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা মশলাটা কিন্তু একটু আগে থেকেই তোমরা তৈরি করে রাখবে, তাহলে একদম কাদা কাদা হয়ে যাবে আর মশলার টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। তো খুব ভালো করে গুলে নিয়ে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এবার অন্য একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করেই দেবো, একবারে রান্নাটা করব। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, অবশ্যই তেলটা গরম করে নেবে। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা 6 পিস আলু আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আলু ভাজার সময় আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আলুগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলু ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারো। সামান্য হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এবার হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে বেশ লাল করে আমি ভেজে নিয়েছি। তো আলুগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। যাদের আলু খেতে প্রবলেম আছে তারা আলুটাকে স্কিপ করে দিতে পারো। তো যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন। এবার সয়াবিনগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখবে পুড়ে না যায়। ঘন ঘন নাড়াচাড়া দিয়ে সয়াবিনগুলোকে আমি ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর একটু লালচে রং ধরেছে, তার মানে সয়াবিনগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে সয়াবিনগুলোকেও তুলে নিতে হবে। যে তেল রয়েছে এই তেলেই কিন্তু আমরা রান্নাটা করব, এখানে আর এক্সট্রা কোনো তেলের কোনো প্রয়োজন নেই। তো আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি। আজকে যদি আমার সয়াবিনের নিরামিষ রান্নাটি দেখে কারো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। সমস্ত সয়াবিনগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা 1টা বড় সাইজের টমেটো। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। এবার দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখন মশলাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষে নিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এখন দিয়ে দেব 1 চামচ মতো বেসন। বেসনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষে নিতে হবে। বেসনটা দিলে কি হবে, আমাদের গ্রেভিটা যেমন ঘন হবে আর খেতেও বেশি সুস্বাদু হবে। তো বেসনটা দিয়ে খুব ভালো করে আমি কষে নিয়েছি। দেখতে পাচ্ছ মশলাটা একেবারে শুকিয়ে গেছে আর কড়াইতে লেগে লেগে যাচ্ছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু।
খুব ভালো করে মশলার সাথে আবারও আলু আর সয়াবিনটাকে মিশিয়ে কষে নিতে হবে। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে, না হলে কিন্তু মশলাটা নিচে থেকে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে। সয়াবিনটা আমাদের কষে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ শুকনো শুকনো হয়ে গেছে। এখন দিয়ে দেব জল, জলটা অবশ্যই গরম জল দেবে। গরম জলটা দিলে রান্নার স্বাদ যেমন ভালো হয় আর তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ফুটতে দেব আমরা প্রায় 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে, আর মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। এবার দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলা, আর এখানে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে, আর গ্রেভিটা দেখলেই বুঝতে পারছো এই যে এটা কতটা ঘন, আর দেখলেই বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হয়েছে। খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে দিচ্ছি। তোমাদের যদি ঘি পছন্দ না হয় তাহলে ঘিটাকে স্কিপ করে দিতে পারো, তবে ঘি দিলে এটা খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো লাগে। তো এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হয়েছে। নিরামিষ দিনে যখন কিছুই ভালো লাগবে না মুখে, তখন এইভাবে একবার বানিয়ে নাও সয়াবিনের নিরামিষ রেসিপি। খেতে অপূর্ব সুন্দর লাগে, একবার খেলে তোমার প্রত্যেক নিরামিষ দিনে এভাবে সয়াবিন রান্না করতে ইচ্ছা করবে। রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করার রিকোয়েস্ট রইল, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে সুস্থ রেখো।